हेलो एवरीवन, वेलकम बैक टू अनदर वीडियो। और आजकेर वीडियोते आमी कथा बोलबो सैमसंगेर सकल स्मार्टफोन निये। अर्थात ये वीडियोर माध्यमे आपनी सैमसंगेर सकल स्मार्टफोनेर ऑफिशियल प्राइस एवं एर जाबतीय स्पेसिफिकेशन सम्पर्के जानते पारबेन। तो चलुन वीडियोटी शुरू करी। सैमसंग i32 स्मार्टफोन डिसप्ले हिसेबे आपनारा पे जाबेन 6.52 इंचेर नॉस स्क्रीन डिसप्ले। और ये डिसप्लेटर रेजोल्यूशन होबे 1600x720 पिक्सेल जा एकटी HD प्लस डिसप्ले। ओएसे थाकबे एंड्रॉयड 10 जा रान करबे गो एडिशनेर साथे। ताछाड़ा स्मार्टफोनटीते सीपीयू हिसेबे थाकबे क्वाड कोरेर सीपीयू जार क्लक स्पीड होबे 1.3 GHz। আর স্মার্টফোনটি রান করবে 1GB RAM এবং 16GB ROM এর সাথে। তাছাড়া এতে সেলফি ক্যামেরা হিসেবে থাকবে 5MP সেলফি ক্যামেরা, আর ব্যাক ক্যামেরা হিসেবে থাকবে 8MP এবং 0.08MP ডুয়াল ব্যাক ক্যামেরা। ব্যাটারিতে থাকবে 4000mAh এর ব্যাটারি, বক্সের সাথে থাকবে 10W চার্জার। আর স্মার্টফোনটি আপনারা পেয়ে যাবেন 5690 টাকায়। सैमसंग एटम 2 स्मार्टफोन डिसप्ले हिसाब से आपनारा पे जा 6.52 इंचर नॉस स्क्रीन डिसप्ले। और ये डिसप्लेटर रेजोल्यूशन 1600x720 पिक्सेल जा एक HD प्लस डिसप्ले। ओएसे थाकबे एंड्रॉयड 10 जा रान करबे गो एडिशनेर साथे। ताछाड़ा एते सीपीयू हिसेबे थाकबे अक्टाकोरेर सीपीयू जार क्लक स्पीड होबे 1.6 GHz। আর স্মার্টফোনটি রান করবে 2GB RAM এবং 32GB ROM এর সাথে। তাছাড়া স্মার্টফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকবে 8MP সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হবে 2.0। আর ব্যাক ক্যামেরা হিসেবে আপনারা পেয়ে যাবেন 8MP এবং 0.08MP ডুয়াল ব্যাক ক্যামেরা। ব্যাটারিতে থাকবে 4000mAh এর ব্যাটারি, বক্সের সাথে থাকবে 10W চার্জার। আর স্মার্টফোনটি আপনারা পেয়ে যাবেন 7790 টাকায়। सैमसंग Z22 स्मार्टफोन डिसप्ले हिसाब से आपनारा पे जा 6.52 इंचर नॉस स्क्रीन डिसप्ले। और ये डिसप्लेटर रेजोल्यूशन 1600x720 पिक्सेल जा एक HD प्लस डिसप्ले। ओएसे थाकबे एंड्रॉयड 11 जा रान करबे गो एडिशनेर साथे। ताछाड़ा स्मार्टफोनटीते सीपीयू हिसेबे थाकबे अक्टाकोरेर सीपीयू जार क्लक स्पीड होबे 1.6 GHz। স্মার্টফোনটি রান করবে 2GB RAM এবং 32GB ROM এর সাথে। তাছাড়া এতে সেলফি ক্যামেরা হিসেবে থাকবে 5MP সেলফি ক্যামেরা। ব্যাক ক্যামেরা হিসেবে আপনারা পেয়ে যাবেন 13MP, 2MP এবং 0.08MP ট্রিপল ব্যাক ক্যামেরা। ব্যাটারিতে থাকবে 5000mAh এর ব্যাটারি, বক্সের সাথে থাকবে 10W চার্জার। আর স্মার্টফোনটি পেয়ে যাবেন 8190 টাকায়। सैमसंग Z33 स्मार्टफोन डिसप्ले हिसाब से आपनारा पे जा 6.52 इंचर नॉस डिसप्ले। और ये डिसप्लेटर रेजोल्यूशन 1600x720 पिक्सेल जा एक HD प्लस डिसप्ले। ओएसे थाकबे एंड्रॉयड 11 जा रान करबे गो एडिशनेर साथे। ताछाड़ा स्मार्टफोनटीते सीपीयू हिसेबे थाकबे अक्टाकोरेर सीपीयू जार क्लक स्पीड होबे 1.8 GHz। আর এই স্মার্টফোনটি রান করবে 3GB RAM এবং 32GB ROM এর সাথে। তাছাড়া এতে সেলফি ক্যামেরা হিসেবে থাকবে 8MP সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হবে 2.2। ব্যাক ক্যামেরা হিসেবে আপনারা পেয়ে যাবেন 13MP 2MP ডুয়াল ব্যাক ক্যামেরা। আর ব্যাটারি হিসেবে স্মার্টফোনটিতে থাকবে 5000mAh এর ব্যাটারি, বক্সের সাথে থাকবে 10W চার্জার। আর স্মার্টফোনটি আপনারা পেয়ে যাবেন 8790 টাকায়। सैमसंग Z35 स्मार्टफोन डिसप्ले हिसाब से आपनारा पे जा 6.82 इंचर नॉस स्क्रीन डिसप्ले। और ये डिसप्लेटर रेजोल्यूशन 1600x720 पिक्सेल जा एक HD प्लस डिसप्ले। ओएसे थाकबे एंड्रॉयड 11 जा रान करबे गो एडिशनेर साथे। ताछाड़ा स्मार्टफोन सीपीयू हिसाब से थाकबे अक्टाकोरेर सीपीयू जार क्लक स्पीड होबे 2.3 GHz। চিপসেট হিসেবে আপনারা পেয়ে যাবেন মিডিয়াটেক হেলিও Z35, যা 12 nanometer বেস করে তৈরি। স্মার্টফোনটিতে মেমোরি হিসেবে থাকবে 3GB RAM, 32GB ROM এবং 4GB RAM, 64GB ROM।
সেলফিতে থাকবে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যার অ্যাপারচার হবে 2.0 আর ব্যাক ক্যামেরা হিসেবে স্মার্টফোনটিতে পেয়ে যাবেন 13 মেগাপিক্সেল 2 মেগাপিক্সেল এবং 0.08 মেগাপিক্সেলের ট্রিপল ব্যাক ক্যামেরা ব্যাটারিতে থাকবে 6000 mAh এর ব্যাটারি বক্সের সাথে থাকবে 15 ওয়াটের চার্জার আর স্মার্টফোনটি পেয়ে যাবেন 9990 টাকায় 3GB 32GB ভেরিয়েন্টটি এবং 10990 টাকায় 4GB 64GB ভেরিয়েন্টটি স্যামসাং Z40 স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.55 ইঞ্চির পানসোল ডিসপ্লে আর এই স্মার্টফোনটির ডিসপ্লে রেজুলেশন হবে 1600x720 পিক্সেল যা একটি HD প্লাস ডিসপ্লে ওএসে থাকবে অ্যান্ড্রয়েড 10 যা রান করবে গো এডিশনের সাথে তাছাড়া সিপিউতে থাকবে অক্টাকোরের সিপিউ যার ক্লক স্পিড হবে 2.3 GHz আর স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে পেয়ে যাবেন মিডিয়াটেক হেলিও G35 যা 12 ন্যানোমিটার বেস করে তৈরি স্মার্টফোনটি রান করবে 3GB RAM 32GB ROM এর সাথে তাছাড়া স্মার্টফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকবে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যার অ্যাপারচার হবে 2.0 আর ব্যাক ক্যামেরা হিসেবে আপনারা পেয়ে যাবেন 13 মেগাপিক্সেল 2 মেগাপিক্সেল এবং 5 মেগাপিক্সেলের ট্রিপল ব্যাক ক্যামেরা ব্যাটারিতে থাকবে 5000 mAh এর ব্যাটারি বক্সের সাথে থাকবে 10 ওয়াটের চার্জার আর স্মার্টফোনটি আপনারা পেয়ে যাবেন 9990 টাকায় আপনারা যারা স্যামসাংয়ের স্মার্টফোন কিনতে চাচ্ছেন আপনারা এই স্মার্টফোনগুলোই দেখতে পারেন কারণ স্যামসাংয়ের এই স্মার্টফোনগুলোই বর্তমানে পাওয়া যাচ্ছে তো বন্ধুরা আপনারা যদি অলরেডি স্যামসাংয়ের কোনো স্মার্টফোন কিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন